আজকে আমি এসেছি কুষ্টিয়া বাইপাস সড়কের পাশে সাইবারি বিলে। এখানে কৃষকেরা চারা ধান তুলা নিয়ে ব্যস্ত। কৃষকের এই চারা ধান তোলা দেখতে খুব সুন্দর লাগছে, পরিবেশটা অনেক সুন্দর। এখানে খুবই সুন্দরভাবে এই যে চারা ধান তোলা হচ্ছে, দেখতে অনেক সুন্দর পরিবেশ। এখানে মানে কতটুকু এই চারা লাগানো আছে? এখানে 5 কাঠা বই চারা দেওয়া আছে। মাঠে সবাই ধান লাগানো নিয়ে ব্যস্ত আছে, 3 মাস পরেই এই চারাগুলো ধানে রূপান্তরিত হয়ে যাবে। স্যালো মেশিন এটা জমিতে, মাঠের মধ্যে একটি গাছে প্রচুর শালিক পাখি, দেখতেও খুব সুন্দর লাগছে। ধানের ক্ষেতের পাশেই এইখানে পেঁয়াজের ক্ষেত হয়েছে। এইখানে পেঁয়াজের গাছগুলো একটু বড় বড় হয়ে গেছে, এখনো 2.5 থেকে 3 মাস সময় লাগবে এই পেঁয়াজগুলো তুলতে। মাঠের চারিপাশে খেজুর গাছ আছে অনেকগুলো, কৃষকেরা কেউ ধান লাগানো নিয়ে ব্যস্ত আছে। পেঁয়াজ 1 সপ্তাহ আগে লাগাই, 9 কাঠা হয়, 2.5 মাস 3 মাস লাগে না। এর আগে আর কখনো পেঁয়াজ লাগাইনি, এবার এই 25 কাঠা হয় পেঁয়াজ লাগাই। এটা হচ্ছে মসুরের ক্ষেত, এই মসুর থেকেই মসুরের ডাউল তৈরি হয়। এটা মাঠে বা জমিতে আইল বলে, এই আইল দিয়েই পানি জমিতে যায়। চারিপাশে বিভিন্ন রকমের ক্ষেত, মসুরের ক্ষেত, ধানের ক্ষেত, আর এই পাশে ভুট্টার ক্ষেত রয়েছে। সবাই এখন জমিতে পানি সেচ দেওয়া নিয়ে ব্যস্ত রয়েছে। এই মেশিন এখন স্টার্ট করা হবে। খুবই সুন্দর পরিবেশ, গাছপালা, চারিপাশে খেজুর গাছ, দুই পাশে মাঠ, দেখতে খুব সুন্দর। আপনারা এখানে এসে ঘুরে যেতে পারেন অবসর সময়ে। গাছ কাটা নিয়ে ব্যস্ত উনি এখন, ওনাদের ভাষা এটা গাছিতা, উনি এখন এই গাছিতা ধার করা নিয়ে ব্যস্ত আছেন। আপনাদের বাড়ি কোথায়? আমার বাসা চুয়াডাঙ্গা জেলা জীবননগর থানা পাকাই বাড়ি। আমি অনেকদিন ধরে গাছ কাটি, যেহেতু 8-10 বছর এই তুলা চাষা করি প্লাস কাটি। এখানে আসছি আমি 1.5 মাস, আর মাসখানি থাকবো। গাছ আছে 600। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।